এইটা যদি আপনি মনে করেন আপনি মানে কেউ নিতে চায়, আপনাদের ফিক্স রেট কত আছে হাসাটা? এটা দরদাম করে একটু দেওয়া যাবে, সমস্যা নাই, যদি কেউ নিতে চায়। 15 তো দেওয়া যাবে? এইটা বলছিলেন 1-15 বই লাগেছে কষাই না? আচ্ছা, এটা পুরোটাই আপনার চাপা? হ্যাঁ, এটা দেশি করে তো, পুরো দেশি করে তো আমরা যে দাম দিচ্ছি এই দাম পার্টনার একই দাম দিচ্ছি। উনি যেদিন কনফার্ম করছে সেদিন 1,20,000 ছিল, 21,000 ছিল। তো উনি তো ঈদের সময় ওজন দিয়ে নেবে নাকি? ঈদের সময় ওজন দিয়ে নেবে, এবং উনি আসি দেখে গেছে অনলাইনে কিনে। তারপর আমরা এই শুক্রবার, আগে শুক্রবার এখানে ক্রেতা সম্মেলন করছিলাম। আচ্ছা আচ্ছা, বাট আগে থেকে অনেক লোক আসছিল, উনিও আসছে। এবার কোরবানির জন্য প্রস্তুত হয়ে যায় বড় গরুটা, এই বড় গরুটা, এটা 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 কত আসবে? কোনটা এটা? হ্যাঁ, ছিল প্রায় 400 কেজির মতো। আচ্ছা, এখন 450+, এটা তো বাড়াই বেশি। আর এটা এটা 500 গেছে? না, এটা এটা কাছাকাছি আছে। আচ্ছা, এটা থেকে এটার ওজন বেশি, সবচেয়ে বেশি ওজন আছে এটাতে। এটা প্রায় 420 মতো। মানে এই গরুগুলো আবার যে 2,00,000 মতো আছে নাকি? এই তিনটা গরু আনছি আবার এক লটে। আচ্ছা, এই একটা আর চুটবা কাটা পাবনা থেকে দাও আসছে। ওইটার মাংস আনছিলাম, ইন্ডিয়ান গরু তো, ওইটা মাংস খারাপ হবে না। 6টা আনছিলাম আমরা, 3টা কষাই, 3টা রাখি গরু আনছিলাম আমরা এক লটে। আচ্ছা, বড় লটে আসলে এগুলো, এইগুলো ভালো আসছে, এগুলোর দাম একটু বেশি পড়ছে। এগুলো বেশি পড়লে এগুলো গরু বড় হবে তো? গরু বড় হবে। এটা কি দাঁত পড়ছে? দাঁত পড়ছে সব। হ্যাঁ, সব 2-4 দাঁত। এটা এই গরু অনেক বড় হবে তো? এটা এবার কোরবানির জন্য কি 30টার মতো রেডি আছে নাকি? 41টা না, এগুলো তো বিশাল গরু হবে। এগুলো এগুলো মানে যদি ওই যে 4 বছর রাখা যায়,